নমস্কার মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালাকে নিয়ে এবং আরেকটি আপডেট এইবার মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবার দেখানো হবে এটি একটি নর্থ আমেরিকার একটা খুব স্বনামধন্য এবং একটা প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড কত আটত্রিশ বছর ধরে এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হচ্ছে এবং পৃথিবীর পুরো পৃথিবীর বিষয়টা ভালো করে শুনবেন পুরো পৃথিবীর তিরিশটা দেশের মধ্যে পঁয়ষট্টিটা সিনেমা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে তার মধ্যে কিন্তু কাবুলিওয়ালা অন্যতম এবং কাবুলিওয়ালা কিন্তু দেখানো হবে তা বুঝতেই পাচ্ছেন এটা কত গর্বের বিষয় একটা বাঙালি হিসাবে আম কাবুলিওয়ালা রবীন্দ্রনাথের এরকম একটা কাজ অনবদ্য সৃষ্টি মিঠুন চক্রবর্তী যেখানে তার অনবদ্য পারফরমেন্স দিয়ে শুধুমাত্র আমাদের বাঙালির না আমাদের শুধু ভারতের না সমস্ত ওয়ার্ল্ডে তার যে কর্তৃত্ব তার যে প্রতিভা এই যে রবীন্দ্রনাথের যে সত্তা তার যে লেখনী তার যে সৃষ্টি সেই বিষয়টাকে পুরো জনসমক্ষে তুলে ধরছেন এটা যে কত গর্বের বিষয় এটা না বলে বিশ্বাস করা যাবে না আমার অনেকটা দেরি হয়ে গেল এই আপডেটটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য তা এই আপডেটটা আপনাদের কেমন লাগলো শুধুমাত্র দেখুন মানে এই সিনেমাটা যে এত দূর অবধি গড়াবে এটা সত্যি চিন্তা করার বাইরে ছিল কিন্তু মানে এতটা বড় বড় জায়গায় এতটা বড় বড় স্তরে গিয়ে পৌঁছাচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছে ইচ্ছে ভালো আর কি হতে পারে তা আমি বলবো যে এরকম কাজ সত্যি মানে অনেক বছর পর আসে মানে এরকম একটা ক্রিয়েশান এরকম একটা সৃষ্টি যেটার কিন্তু ধারে পাশে কিন্তু কেউ থাকতে পারবে না এরকম একটা অনবদ্য সৃষ্টি করে ফেলেছেন যেটা সুমন ঘোষ এবং মিঠুন চক্রবর্তী তা সত্যি তাদের এই ভালোবাসা বা তাদের এই সৃষ্টিটাকে আমি যথেষ্ট সম্মান জানাই করজোরে তা আপনাদের এই বিষয়ে কী মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন পরবর্তী নেক্সট ভিডিও বা পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আসবো আমার শরীরটা একটু খারাপ আছে সেই জন্য একটু আপডেট আমি দিতে পারছি না গতকাল রাতে আপডেট দিচ্ছি তারপরে অনেকটা ঘন্টা পেরিয়ে গেছে আমি আপডেট দিতে পারছি না তা কালকে থেকে কিন্তু আবার যথারীতি সেরকমভাবে আপডেট দেবো অন্যান্য বিষয় নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে যেরকমভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন সেইভাবেই ভালোবাসা দেবেন নমস্কার